কিন্তু কোনোদিন বুঝতে পারেনি তোমার কষ্টগুলো। বন্ধুদের সাথে হাজারো কথা বলতে গিয়ে নিজেকে ব্যস্ত রাখতাম, কিন্তু তোমার সাথে কথা বলার সময়টুকু পেতাম না। বিরক্ত হতাম তোমার ফোন পেলে, আমি সরি মা, খুনি কেউ ভালোবাসার পিছে ছুটে তার পছন্দের খাবার গুলো দিয়ে তাকে সারপ্রাইজ দিতে ব্যস্ত থাকতাম। তুমি কি খাচ্ছ, কার সাথে খাচ্ছ, কিভাবে খাচ্ছ মা, আমি সরি মা। হাজারো মানুষের ভিড়ে নিজেকে জড়িয়ে রাখতাম, তুমি বাবা বাবা বলে বারবার ডাকতে মা, মানুষ হয়ে পশুর মতো আচরণ করতাম মা, তোমার যত্ন গুলো অসহ্য রাখতাম। আজ তোমার দুপা জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, আমি সরি মা। জানো মা, আজ তিন বেলা না খেয়ে থাকলেও কেউ ফোন করে বলে না যে বাবা বাসায় আয় খাবি। সকালবেলা ঘুম থেকে উঠতে মা, কেউ আর বলে না যে বাবা তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি, আয় তোর মায়ের সাথে খাবি। জানো মা, গত সপ্তাহে প্রচন্ড জ্বর ছিল, তোমার মতো করে মা মাথায় হাত ঘুরিয়ে দিয়ে কেউ বলে বাবা তোর মা তো আছে, সব ঠিক হয়ে যাবে মা, একবার চলে আসো। কোনদিন বলতে পারিনি, আজ একটা কথা বলতে চাই। Thank you.